আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের সাথে আছি আমি শোয়েব আক্তার। আমার আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি সাবজেক্টটি নিয়ে। এই সাবজেক্টটির জব অপরচুনিটি, এই সাবজেক্টটি থেকে কী পড়ানো হয় আসলে, এই সাবজেক্টে পড়ে আপনি কী করতে পারবেন, বা বাংলাদেশে কি আদৌ এই সাবজেক্টের জব ক্ষেত্র আছে কি না, বা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে এই সাবজেক্টের প্রপার যে সুযোগ সুবিধাগুলো প্রয়োজন, যেমন ল্যাব ফেসিলিটি বা উন্নত সুযোগ সুবিধা বা ভালো শিক্ষক, সেরকম সুযোগ সুবিধা আছে কি না, এই সব বিষয় নিয়ে আমি আলোচনা করব। আমি আশা করব আপনারা যারা বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি সাবজেক্ট নিয়ে জানতে চান তারা একটু মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন শেষ পর্যন্ত। আমি চেষ্টা করব এই সাবজেক্টটি সম্পর্কে ডিটেলস বলার, এর ফিউচার সম্পর্কে একটি পরিষ্কার ধারণা দেওয়ার, কারণ একটা সাবজেক্টে ভর্তি হওয়ার আগে অবশ্যই সেই সাবজেক্টটি সম্পর্কে জেনে নেওয়া প্রয়োজন। তো দর্শক, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি সাবজেক্টটির যে বায়োকেমিস্ট্রি অংশ, বায়োকেমিস্ট্রি শব্দটির বাংলা যদি আমরা অনুবাদ করি তাহলে সে প্রাণ রসায়ন। এই প্রাণ রসায়ন এর কাজে হচ্ছে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা জীবনের, অর্থাৎ যেমন আপনি যদি এই বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজিতে ভর্তি হন আপনাকে অনেকগুলো বিষয় নিয়ে পড়াশোনা করতে হবে, যেমন আপনাকে বায়োফিজিক্স পড়তে হবে, বায়ো ইনফরমেটিক্স পড়তে হবে, বায়ো ইঞ্জিনিয়ারিং পড়তে হবে, এরকম বেশ কিছু বিষয় আছে যেগুলো আপনাকে পড়তে হবে, যেগুলো আপনাকে পড়ার কথা নয়। কারণ এই সাবজেক্ট হচ্ছে একটি মাল্টি ডিসিপ্লিনারি সাবজেক্ট, এখানে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করা হয়, জীবনের অণুপরমাণু পর্যায়ে আলোচনা করা হয়, এবং তার চেয়ে ক্ষুদ্র 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 অংশ আলোচনা করা হয়, ডিএনএ, আরএনএ এবং এদের যে নাইট্রোজেন বেস পেয়ার, এসব বিষয় নিয়ে আলোচনা করা হয় এই এই সাবজেক্টটিতে। এবং এই সাবজেক্টটিতে যারা পড়ে তারা মূলত রিসার্চার হিসেবে বেশ ভালো করার সুযোগ থাকে। বিভিন্ন পরিসংখ্যান ঘেঁটে যেটা দেখেছি যে বাংলাদেশের যেসব যারা সবচেয়ে বেশি রিসার্চ করে বা উন্নত মানের যেসব রিসার্চার আছেন বাংলাদেশে, তাদের অধিকাংশই এই বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি ব্যাকগ্রাউন্ডের, অর্থাৎ তারা তাদের আন্ডার গ্র্যাজুয়েট লাইফে এই বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি সাবজেক্টের স্টুডেন্ট ছিলেন। তো দর্শক, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি সাবজেক্টটি মূলত লাইফ সায়েন্সের সাবজেক্ট হলেও এখানে আপনাকে অবশ্যই বেশ কিছু বিষয় পড়তে হবে, যেমন আপনাকে কম্পিউটার প্রোগ্রামিং জানতে হবে, বেশ ইন্টারেস্টিং বিষয়গুলো, আপনাকে স্ট্যাটিস্টিক্স পড়তে হবে, অর্থাৎ বায়ো স্ট্যাটিস্টিক্স, এরকম বেশ কিছু বিষয় আপনাকে পড়তেই হবে যেগুলো আপনি ইগনোর করতে পারবেন না, আপনাকে জেনেটিক্সের কিছু কোর্স অবশ্যই করতে হবে। দর্শক, তো বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি পড়ে আপনি কী কী জব ক্ষেত্রে প্রবেশ করতে পারবেন, এটা অনেকেরই প্রধান প্রশ্ন, আমি এটা একটু ক্লিয়ার করতে চাই। বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি পড়ে কী কী জব ক্ষেত্রে জব করা যায়, প্রথমে কিছু বিষয় নিয়ে আলোচনা করি। প্রথমে শিক্ষকতা, বিভিন্ন স্কুল কলেজ, প্রাইভেট সেক্টরের বিভিন্ন প্রাইভেট স্কুল বা প্রাইভেট কলেজে শিক্ষকতা করার সুযোগ পাবেন, বিভিন্ন ওষুধ কোম্পানিতে চাকরি করার সুযোগ পাবেন, বিভিন্ন বায়োটেকনোলজি কোম্পানি, সেখানেও বায়োকেমিস্টদের নেওয়া হয়। কারণ আমি বলেছি যে এই সাবজেক্টটিতে কিন্তু সবগুলো বিষয় সম্পর্কে মোটামুটি পড়ানো হয়, লাইফ সায়েন্সের কেমিক্যাল ইন্ডাস্ট্রি বা কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে আপনারা কাজ করার সুযোগ পাবেন, বিভিন্ন ডায়াগনস্টিক ল্যাবে আপনাদের প্রয়োজন আছে, কসমেটিক ইন্ডাস্ট্রিতে প্রয়োজন আছে, যেমন কন্ট্রোলার অফিসার, এছাড়া বিভিন্ন কেমিক্যাল কীভাবে মিশ্রণ করতে হবে, বেশ কিছু ক্ষেত্রে আপনাদের প্রয়োজন হয়, কারণ লাইফের বিষয় যেখানে জড়িত সেখানেই বায়োকেমিস্টদের প্রয়োজন হয়। এই জবগুলো ছাড়াও আরও কিছু জব আছে যেখানে আমরা সকলেই প্রবেশ করতে চাই এবং এখানে বায়োকেমিস্টদের একটা বেশ ভালো অবস্থান থাকে, যেমন মনে করুন বিসিএস। বাংলাদেশের প্রেক্ষাপটে বিসিএস কিন্তু অনেকটা বর্তমান সামাজিক প্রেক্ষাপটে সোনার হরিণের মতো, সবারই অধিকাংশ শিক্ষার্থীদের প্রধান টার্গেট থাকে বিসিএস, কিন্তু যারা লাইফ সায়েন্সে আসে তাদের ক্ষেত্রে কিছুটা ব্যতিক্রম, কারণ লাইফ সায়েন্স সাবজেক্টটিকে ভর্তি হওয়ার লাইফ সায়েন্সের সাবজেক্টগুলো যেমন বায়োকেমিস্ট্রি বলি বা বায়োটেকনোলজি বলি বা ফার্মেসি বলি, যারা ভর্তি হয় তাদের অধিকাংশই প্যাশন থাকে রিসার্চার হওয়ার, কিন্তু এর পরবর্তীতে অনেকের অনেক সময় মনে হয় একটা সাবজেক্টে ভর্তি হওয়ার পর যদি মনে হয় যে না এই সাবজেক্ট আসলে আমার জন্য নয়, তখন তার জন্য কিন্তু বিসিএস বা অন্যান্য সরকারি চাকরির ক্ষেত্রগুলো খোলা থাকে। তো এই বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজিতে ভর্তি হওয়ার পর যদি আপনার সেরকম কিছু মনে হয় বা আপনার প্যাশন যদি চেঞ্জ হয়ে যায়, আপনার ভবিষ্যৎ চিন্তাভাবনা যদি চেঞ্জ হয়, আপনি যদি সরকারি চাকরি বা বিসিএসের জন্য প্রস্তুতি নিতে চান, সেক্ষেত্রেও আপনার পথ খোলা থাকবে, আপনি বিসিএস প্রশাসন বা পোস্ট ক্যাডার এরকম বিভিন্ন ক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করতে পারবেন বিসিএসের। এবং যেটি সেটি হচ্ছে সাধারণ যে শিক্ষা ক্যাডার, সেখানেও কিন্তু বায়োকেমিস্ট্রা পরীক্ষা দিতে পারে বা অংশগ্রহণ করতে পারে সাধারণ শিক্ষা ক্যাডারে। এটা কিন্তু লাইফ সায়েন্সের বেশ কিছু সাবজেক্ট যেমন মাইক্রোবায়োলজি, বায়োটেকনোলজি, ফার্মাসি, এদের ক্ষেত্রে নেই, কিন্তু বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি এই সাবজেক্টটি এখানে এগিয়ে থাকছে, কারণ এই সাবজেক্টটি থেকে আপনি সাধারণ শিক্ষা ক্যাডারে অংশগ্রহণ করার সুযোগ পাচ্ছেন। আর এমনি অন্যান্য যে প্রশাসনিক ক্যাডার এটা তো আছেই, আর বিভিন্ন প্রাইভেট ব্যাংক বা গভর্নমেন্ট যে সরকারি ব্যাংকগুলো আছে সেখানে আপনি অবশ্যই অংশগ্রহণ করতে পারবেন, কারণ এখানে সাবজেক্ট কোনো ফ্যাক্ট নয়। আর বিভিন্ন মাল্টি ন্যাশনাল কোম্পানি বা অন্যান্য ক্ষেত্রে আপনি অবশ্যই প্রবেশ করার সুযোগ পাবেন, যেগুলো সব সাবজেক্টের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারে। আরেকটা সুযোগ যেটি আছে সেটি হচ্ছে বাংলাদেশের বিভিন্ন রিসার্চ ইনস্টিটিউট আছে, সেখানে বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজির শিক্ষার্থীরা প্রাধান্য পেয়ে থাকে, যেমন আইসিডিডিআরবি, এখানে বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজির শিক্ষার্থীদের প্রাধান্য দেওয়া হয়। বিভিন্ন বিভিন্ন রিসার্চ ইনস্টিটিউট তো আছেই, যেমন বিড়ি বা এরকম বেশ কিছু ক্ষেত্র আছে যেখানে বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজির
স্টুডেন্টরা কাজ করার সুযোগ পায়। দর্শক, বাংলাদেশের খুব বেশি বিশ্ববিদ্যালয় কিন্তু এই সাবজেক্টটি নেই, যার ফলে চাকরির বাজারে আপনার প্রতিযোগিতাও কম হবে। যেমন ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, চিটাগাং ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, সাস্ট, মাওলানা ভাসানী, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এই সাবজেক্টটি আছে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভিতরে। এছাড়া বেশ কিছু প্রাইভেট ইউনিভার্সিটিতে এই সাবজেক্টটি আছে। প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর নাম অবশ্য আমি এই মুহূর্তে বলতে পারছি না, আমি খুবই দুঃখিত, আপনারা গুগল করে নিতে পারেন প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর নাম জানার জন্য। মোটামুটি এই সাবজেক্ট সম্পর্কে এগুলোই বলার ছিল, আমার মনে হয় না তেমন অন্য কোনো কিছু বলার আছে। তবে এই সাবজেক্টটির সবচেয়ে বড় যে উপকারিতা আমার বলা হয়নি সেটি হচ্ছে যে এই সাবজেক্টটি বা লাইফ সায়েন্সের সাবজেক্টগুলোর সবচেয়ে যে প্রধান উপকারিতা সেটি হচ্ছে এই সাবজেক্টগুলোর আপনার বাইরে যাওয়ার জন্য খুব বেশি স্কলারশিপ পাওয়া যায়। বর্তমান যুগ কিন্তু এই যুগ কিন্তু হচ্ছে লাইফ সায়েন্সের যুগ। সাম্প্রতিককালে যদি আমরা ধরি যে চীনের যে করোনা ভাইরাস বা অন্যান্য ভাইরাস যেমন ইবোলা ভাইরাস, এইসব ভাইরাসের প্রতিষেধক তৈরিতে বিজ্ঞানীরা যে নিরন্তর গবেষণা চালিয়ে যাচ্ছে, এখানে কিন্তু বায়োকেমিস্টদের অবশ্যই প্রয়োজন, মলিকুলার বায়োলজিস্টদের দরকার। বর্তমানে দেখবেন নেচার ম্যাগাজিনে প্রায় বিভিন্ন মাইক্রোবায়োলজিস্টদের ছবি ছাপা হচ্ছে। আপনি যদি নিজেকে একজন নেচার ম্যাগাজিনের প্রস্তুতি দেখতে চান, নিজেকে একজন মাইক্রোবায়োলজিস্ট হিসেবে গড়ে তোলার চেষ্টা করুন আজ থেকেই, কারণ এই সেক্টরটা খুবই গবেষণার জন্য খুবই উপযোগী একটি সেক্টর মাইক্রোবায়োলজি। এছাড়া যেটি দেখা যায় বিভিন্ন ইন্টারন্যাশনাল ল্যাবে, বাইরের বিভিন্ন ল্যাবে কিন্তু মাইক্রোবায়োলজিস্টদের বেশ প্রাধান্য দেওয়া হয় এবং তাদের চাহিদাও বেশি থাকে, কারণ বর্তমান সময়ে এই লাইফ সায়েন্সের এই বিষয়গুলো নিয়ে খুবই গবেষণা হচ্ছে উন্নত দেশগুলোতে, কারণ উন্নত দেশগুলো এখন অস্ত্রের চেয়ে এই দিক দিয়ে এগিয়ে থাকার চেষ্টা করছে বেশি। কারণ কি যে দেখা যায় যে যখন একটা দেশে মহামারী বা অন্য কোনো কোনো বিষয় তৈরি হয়, তখন কিন্তু যুদ্ধের চেয়ে বেশি ভয়াবহ ক্ষতি হয়ে যায়। তাই এই মলিকুলার বায়োলজিস্ট বা বায়োকেমিস্টদের খুব বেশি প্রাধান্য থাকে এক্ষেত্রে এবং চাহিদাও বেশি থাকে। তাই আপনারা যে লাইফ সায়েন্সের এই সাবজেক্টটি নিতে চান বা নিবেন বা দ্বিধাদ্বন্দ্বে আছেন, তা আপনারা সাবজেক্টটি নির্দ্বিধায় নিতে পারেন, কারণ খুব ভালো একটি সাবজেক্ট। তবে শর্ত একটাই, আপনাকে লাইফ সায়েন্সে পড়তে হলে বেশ মনোযোগী হতে হবে, কর্মঠ হতে হবে, সৃজনশীল চিন্তাভাবনা থাকতে হবে। অনেকের ধারণা জীববিজ্ঞান অনুষদের সাবজেক্টগুলো মনে হয় খুবই শুধু মুখস্থ করতে হয়, কিন্তু এটা খুবই ভ্রান্ত একটি ধারণা। আপনাকে অবশ্যই বুঝতে হবে জীববিজ্ঞান আপনি যদি না বুঝেন তাহলে কিন্তু শুধু মুখস্থ করে কোনোভাবেই পার পাওয়া যায় না। দর্শক, আপনারা যারা বায়োকেমিস্ট্রি মলিকুলার সায়েন্স মলিকুলার বা বায়োকেমিস্ট্রি মলিকুলার বায়োলজি সাবজেক্টটিতে ভর্তি হবেন, সকলের প্রতি শুভকামনা জানিয়ে আমার আজকের ভিডিওটি আমি এ পর্যন্ত শেষ করব। আপনারা অন্য কোনো সাবজেক্টের রিভিউ জানতে চাইলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন, আমি আমার যথাসাধ্য চেষ্টা করব সেই রিভিউটি আপনাদের সামনে নিয়ে আসার জন্য। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, খুদা হাফেজ।